শেষ ভালো, তার সব ভালো। অবশেষে অপেক্ষার অবসান হলো। দীর্ঘদিনের অপেক্ষা, দীর্ঘদিনের প্রতীক্ষা, দীর্ঘদিনের কষ্ট যন্ত্রণা সহ্য করার পর অবশেষে সুদিন এলো, বেতন বৃদ্ধি হয়ে গেল। যাক, অবশেষে কিন্তু বেতন বৃদ্ধিটা হয়েছে। এতদিনের অপেক্ষা এবারে কিন্তু সবুরে মেওয়া ফেললো। আপনাদেরকে জানিয়ে দেব, নবান্ন থেকে কিন্তু স্যালারি বৃদ্ধি করে দেওয়া হয়েছে। এই নোটিশ অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখবেন, পাশাপাশি শেয়ার করে দেবেন, যাতে প্রত্যেকেই খবরটি জানতে পারে। বেতন বৃদ্ধি হলো কাদের? চলতি বছর কেন্দ্রীয় কর্মীদের যাচ্ছে বেশ ভালো, লাভজনক। দীপাবলির আগেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য এক দফা ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছিল মোদী সরকার, আর সেই ঘোষণা করা হলো কোজাগরী লক্ষ্মী পূজার দিনকে। প্রায় এক ধাক্কায় 3% বাড়িয়ে দেওয়া হয়েছে এটার পরিমাণ। এর ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা 53% হারে ডিএ পাচ্ছেন। এতদিন তারা 50% হারে ডিএ পেতেন, আর এই ডিএ বৃদ্ধির মাঝেই এবার সুখবর উঠে এলো রাজ্য সরকারি কর্মচারীদের জন্য। অবশেষে বেতন বৃদ্ধির পথে হাঁটলেন মুখ্যমন্ত্রী মমতা। আপনাদেরকে জানিয়ে দেব, কোন শ্রেণীর চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বাড়ছে, আপনি কোন শ্রেণীর চুক্তিভিত্তিক কর্মী অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে রাখবেন, তাহলে আপনার কোনো সুবৃদ্ধি হলে সেটারও আপডেট আমি জানিয়ে দেবো। গতকাল অর্থাৎ বুধবার অর্থ দপ্তরের তরফ থেকে একটা নোটিস বেরিয়ে এসেছে, আপনারা ফাইন্যান্স ডিপার্টমেন্টের অফিসিয়াল সাইট থেকে ডাউনলোড করে নিতে পারবেন, যেখানে জানানো হয়েছে প্রতি বছরের নিরিখে চুক্তিভিত্তিক কর্মচারীদের বেতন 36,000 টাকা বাড়ানো হয়েছে, এবং মাসের নিরিখে ওই চুক্তিভিত্তিক কর্মচারীদের মাসিক বেতন বৃদ্ধির অঙ্কটা দাঁড়িয়েছে 3,000, মানে বছরে 12 দিনে 36,000, অর্থাৎ প্রত্যেক মাসে 3,000 টাকা করে বেতন বাড়ছে চুক্তিভিত্তিক কর্মচারীদের। অর্থাৎ শেষ হওয়ার আগেই, 2024 শেষ হওয়ার আগেই সুখবর তারা পেয়ে যাচ্ছেন। এবার কারা পাচ্ছেন বলুন তো? ডিরেক্টরেট অফ ইএসআই স্কিমের আওতায় যে সমস্ত চুক্তিভিত্তিক গ্রুপ ডি কর্মচারীরা আগে প্রতি মাসে 12,000 টাকা বেতন পেতেন, এবার থেকে তারা পাবেন 15,000 টাকা বেতন। 3,000 টাকা তাদের বাড়িয়ে দেওয়া হলো, আর এটা নভেম্বর মাস থেকেই চালু হবে। নভেম্বর মাস থেকেই তারা বর্ধিত বেতন হাতে পাবে। বছর শুরুর আগেই রাজ্য সরকারের এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই খুবই খুশি হয়েছেন চুক্তিভিত্তিক কর্মীরা। বলে রাখা ভালো, 2013 সালে রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের প্রস্তাব মন্ত্রিসভাতে পাশ হয়, আর তারপর থেকেই সরকার গাদা গাদা চুক্তিভিত্তিক কর্মচারী নিয়োগ করে আর নিজেদের পয়সাকে বাঁচিয়ে দেয়। চুক্তিভিত্তিক কর্মচারীদেরকে স্থায়ী কর্মীর মতো খাটিয়ে নেয়, অথচ 1/4 বেতন দেয়। সরকারের খুবই উপকার হচ্ছে, কিন্তু যারা চুক্তিভিত্তিক কর্মচারী হয়েছেন তাদের কিছুটা উপকার হচ্ছে, হয়তো বেকার ছিল চাকরি পাচ্ছে, কিন্তু এমন পরিমাণ বেতন যে তাদের দম বেরিয়ে যাচ্ছে, ওই পরিমাণ কাজ আর এই মাত্র সামান্য বেতন। যদিও সুপ্রিম কোর্টের রায় দিয়েছে সমকাজে সমবেতন, তার ধারে কাছেও পশ্চিমবঙ্গ সরকার যায় না। সমকাজে সমবেতন তো দূরের কথা, অর্ধেক বেতনও দেওয়া হয় না। তবে চুক্তিভিত্তিক কর্মচারী নিয়োগ 2013 সালে শুরু হওয়ার পর থেকে অনেক বেকার যে চাকরি পেয়েছে এটা বলা বাহুল্য, অস্বীকার করা যাবে না। সরকারের সেই নির্দেশিকা মতোই বিভিন্ন দপ্তরে গ্রুপ সি এবং গ্রুপ ডিতে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ চলছে। চলতি বছরের রাজ্য বাজেটেই মুখ্যমন্ত্রী চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধির কথা জানিয়েছিলেন। আপনাদেরকে মনে করিয়ে দেব, রাজ্য বাজেটে গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের বেতন বাড়ানো হয়েছিল। এর জন্য চলতি অর্থবর্ষে 2,999 কোটি টাকা বরাদ্দ করেছিল, 299 কোটি টাকা বরাদ্দ করেছিল সরকার, যেটা বাজেটে বেতন বৃদ্ধি করেছিল। বাজেটের পরেও অনেকের বেতন বৃদ্ধি হয়েছে, বাজেটের আগেও অনেকের বেতন বৃদ্ধি হয়েছে। সিভিক ভলেন্টিয়ারদের বেতন বেড়েছে, বিসিডব্লিউ স্টাফদের বেতন বেড়েছে। তবে রাজ্য সরকার চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বাড়ালেও স্থায়ী কর্মচারীদের ক্ষেত্রে আপাতত সেরকম কোনো সুখবর নেই। অর্থাৎ তারা যে ডি এর জন্য আন্দোলন করছে, সেই ডিএ এখনও বাড়েনি। এখনও পর্যন্ত ডিএ নিয়ে কোনো রকম ঘোষণা হয়নি। কবে তাদের ডিএ বাড়ানো হবে সে বিষয়েও কিছু জানানো হয়নি রাজ্য সরকারের তরফে, যার ফলে রাজ্য সরকারের সঙ্গে কর্মীদের সঙ্গে জটিলতা একটা বেড়েই চলেছে। তবে চুক্তিভিত্তিক কর্মচারী এখনও অনেকে বঞ্চিত আছেন তাদেরও বেতন বৃদ্ধির পালা। যদিও 2024 অনেকের বেতন বাড়িয়েছে, কিন্তু এখনও অনেক চুক্তিভিত্তিক কর্মী বঞ্চিত আছেন। যারা বঞ্চিত আছেন কমেন্টে জানান। পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন স্মার্ট দুনিয়ায়।